কর্ণাটকত প্রধানমন্ত্রী মোদীর কেইবাটাও প্রকল্প আর আসনের শুভারম্ভ উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার্থীর ছাত্রনিবাস মুকলি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর দ্বারা স্বচ্ছতা সর্বেক্ষণ 2019 বঁটা প্রদান ইন্দোর মহানগরীর একেরাহে তৃতীয়বারের বাবে শ্রেষ্ঠ স্বচ্ছতা বঁটা লাভ গণেশগুড়ি বিষ্ণুরাভা উরণিয়া সেতু সংযোগী সেতু নির্মাণ কার্যের মাঙ্গলিক শুভারম্ভ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের মধ্যস্থতার জড়িয়ে অযোধ্যা ভূমি বিবাদ মীমাংসা সম্পর্কে উচ্চতম ন্যায়ালয়ের রায় স্থগিত আর মরিগাঁওত অত্যাধুনিক মিনি হকি স্টেডিয়ামর স্ট্র টার্ফ স্থাপন কার্যের শুভারম্ভ রেল রাজ্যমন্ত্রী রাজেন গোহাই নমস্কার এতিয়া বিতং বাতৰি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজি কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পূর্বাঞ্চলের ছাত্রীসকলের বাবে একটা ছাত্রনিবাস রাষ্ট্রের নামত উৎসর্গা করে আজি কালাবুরগীত আয়োজিত এক অনুষ্ঠানত কর্ণাটকের কেইবাটাও উন্নয়নমূলক প্রকল্পর শুভারম্ভ করে মোদীয়ে কয় যে তেওঁৰ চৰকাৰে প্রশাসনত অনা স্বচ্ছতায় 1,10,000 কোটি টাকার রাজহুয়া ধন অপচয় হওয়ার পর বসাবলৈ সক্ষম হয়েছে তেওঁ কয় যে পূর্বর সরকারে বহু বছর ধরে রূপায়ণ নকরাকৈ থাকা ভালেকেইটা উন্নয়নমূলক প্রকল্প বর্তমান কেন্দ্রীয় সরকারের আমূলত সম্পূর্ণ করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনার জড়িয়ে মধ্যভোগীর অবসান ঘটাই কৃষকসকলের ব্যাংক একাউন্টত সরকারে দিয়া ধন জমা দিয়া হয়েছে সরকারে শেহতীয়াভাবে রূপায়ণ করা প্রধানমন্ত্রী শ্রমযোগী মান ধন পেনশন যোজনায় 8 কোটি কৃষকক উপকৃত করব বলে তেও কয় ভুয়া নথির দ্বারা যিকোনো সরকারি সুবিধা বেআইনিভাবে লই থকা লোকসকলের বিরুদ্ধে সরকারে কঠোর ব্যবস্থা গ্রহণ করব বলেও মোদীয়ে কয় কংগ্রেস আর রিমোট সে চল রহে মুখ্যমন্ত্রী ইনোনে কর্ণাটক কে কিসানোঁ কি সূচি অভি তক হমে পৌঁছাই নাই হ্যায় দেশ ভর কে কিসানোঁ কো আজি নতুন দিল্লীত আয়োজিত এক অনুষ্ঠানত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে স্বচ্ছ সর্বেক্ষণ 2019 বর্ষর বঁটাসমূহ প্রদান করে স্বচ্ছ সর্বেক্ষণত একেরাহে তৃতীয় বর্ষর বাবে ইন্দোরে স্বচ্ছতম মহানগরীর পুরস্কার লাভ করেছে নতুন দিল্লী পৌর পরিষদে স্বচ্ছতম ক্ষুদ্র মহানগরীর বঁটা লাভ করার বিপরীতে উত্তরাখণ্ডের গৌসরে শ্রেষ্ঠ গঙ্গা শহরের পুরস্কার লাভ করেছে স্বচ্ছতার ক্ষেত্রে আগবঢ়া শ্রেষ্ঠ কর্মর বাবে এই মহানগরসমূহক রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর একোটাকৈ প্রতিমূর্তি প্রদান করা হয় বিশ্বের সর্ববৃহৎ স্বচ্ছতা জরিপ হিসাবে পরিগণিত স্বচ্ছ সর্বেক্ষণ 2019ত দেশের চহরিয়া স্থানীয় নিকায়সমূহ সামরি লওয়া হয়েছিল বঁটা প্রদান করে দিয়া ভাষণত রাষ্ট্রপতি কোবিন্দে দেশের স্বচ্ছতা অভিযানত সক্রিয় অংশগ্রহণ করা সকল লোকরে শলাগ লয় সোচনে কা তরিকা স্বচ্ছতা পর কেন্দ্রিত বহুত সে লোক ব্যক্তিগত সফাই আপনার ঘর ও পরিসর কি সফাই পর বহুত ধ্যান দেতে লেকিন সার্বজনিক ও সামুদায়িক সফাই কে প্রতি উদাসীন রহতে ইস মানসিকতা মে ভি বদলাব লানা জরুরি হ্যায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে কৈছে যে দক্ষিণ পূব এশিয়ার দুয়ারমুখ হিসাবে গুয়াহাটী চহরখনক দেশের অন্যতম স্মার্ট সিটিলৈ রূপান্তর করার বাবে রাজ্য সরকারে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করেছে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সৌন্দর্য বর্ধন আর আধুনিকীকরণের বাবে গ্রহণ করা পদক্ষেপে নগরসমূহের জনসাধারণের জীবন ধারণের মান উন্নত হয়ে উঠে আর সেয়ে সরকারে এই দিকত দৃঢ়তার কাম করে আছে বলে সোণোৱালে কয় আজি গণেশগুড়িত আয়োজিত এক অনুষ্ঠানত রাধা গোবিন্দ বৰুৱা পথৰ পৰা বিষ্ণুৰাভা সেতুলৈ নির্মাণ হবলগীয়া সংযোগী উৰণীয়া সেতুৰ নির্মাণ কার্যের মাঙ্গলিক শুভারম্ভ করে সোণোৱালে কয় যে গুৱাহাটীৰ উন্নয়ন আৰু সম্প্ৰসাৰণৰ ফলত মহানগৰখনলৈ এতিয়া দেশ বিদেশৰ বহু লোকৰ আগমন বৃদ্ধি পাইছে মুখ্যমন্ত্রী লগতে কয় যে রাজ্য সরকারে রাজ্যিক রাজধানী অঞ্চল ঘোষণার গুৱাহাটী মহানগরের সম্প্রসারণের বাবে গ্রহণ করা নতুন ব্যবস্থার ফলত মহানগরের চারিসীমায় চুবুরিয়া জেলা কেইখনো স্পর্শ করেছে অনুষ্ঠানত ভাষণ দি গড়কাপ্তানি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে গণেশগুড়ির উরণীয়া সেতুর বাহু সদৃশ এই উরণীয়া সেতু অংশ নির্মাণ হয়ে উঠিলে গণেশগুড়ির যানজট প্রায় 35% হ্রাস হব প্রায় 18 মাহৰ ভিতৰত এই সেতু নির্মাণ করার লক্ষ্য লওয়া হয়েছে বলে উল্লেখ করে ডক্টর শর্মায় কয় যে বিষ্ণুৰাভা সেতু সংযোগী গণেশ মন্দিরের দিশৰ পৰা উৰণীয়া সেতু নির্মাণের বাবেও গড়কাপ্তানি বিভাগে পরিকল্পনা প্রস্তুত করেছে উল্লেখ্য যে রাজ্য সরকারের স্ব অগ্রাধিকার উন্নয়ন পুঁজি SOPD 2018-19 বর্ষের অধীনত 58,74,00,000 টকাৰে 315.138 মিটার দৈর্ঘ্যর এই সেতু নির্মাণ করা হব মাঙ্গলিক শুভারম্ভ অনুষ্ঠানত সাংসদ বিজয় চক্রবর্তী আর বিধায়ক অতুল বরাও উপস্থিত আছিল মধ্যস্থতার জড়িয়ে অযোধ্যার রাম মন্দির বাবরি মসজিদ
ভূমি বিবাদ মীমাংসাৰ বিষয়টোত উচ্চতম ন্যায়ালয়ে নিজৰ আদেশ আজি স্থগিত ৰাখে। মুখ্য ন্যায়াধীশ ৰঞ্জন গগৈৰ নেতৃত্বত গঠিত পাঁচজনীয়া সংবিধান পীঠে আজি এইদৰে মত দিয়ে যে সৰ্বোচ্চ ন্যায়ালয় বিবাদটোৰ গভীৰতাৰ বিষয়ে সম্পূৰ্ণ অৱগত আৰু সেয়ে মধ্যস্থতাৰ বিষয়টো সংশ্লিষ্ট পক্ষৰ আলোচনাৰ সাপেক্ষে হোৱাটো বাঞ্ছনীয়। ন্যায়ালয়ে লগতে কয় যে বিবাদটো কেৱল সম্পত্তিতে আবদ্ধ নহয় বৰঞ্চ ইয়াত জনসাধাৰণৰ আৱেগ আৰু বিশ্বাসো জড়িত। সৰ্বোচ্চ ন্যায়ালয়ে বিবাদটোত জড়িত পক্ষসমূহক মধ্যস্থতাৰ জৰিয়তে কেইবাদশকজোৰা বিবাদটো পাৰস্পৰিক বুজাপৰাৰে মীমাংসা কৰিবলৈ আহ্বান জনায়। উল্লেখ্য যে অযোধ্যাৰ 2.77 একৰ ভূমিখণ্ড চুন্নী ৱাকফ বোৰ্ড, নিৰ্মোহি আখাৰা আৰু ৰামলালাৰ মাজত সমানে ভগাই দিব লাগে বুলি এলাহাবাদ উচ্চ ন্যায়ালয়ে 2010 চনত দিয়া ৰায়টোৰ বিৰুদ্ধে সৰ্বোচ্চ ন্যায়ালয়ে 14খন আপিল আৰ্জি দাখিল কৰা হৈছিল। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি গুৱাহাটীৰ অসম এইডস নিয়ন্ত্রণ সমিতির চৌহদত আয়োজিত এক অনুষ্ঠানত রাজ্যের 5খন জিলার বাবে রক্ত সংগ্রহ সেবা মুকলি করে। এই সেবার শুভারম্ভ করে রাজ্য সরকারের এই পদক্ষেপে অসমত রক্তদান আন্দোলন শক্তিশালী করাত সহায় করব বলে উল্লেখ করে শর্মায় কয় যে স্বেচ্ছামূলক রক্তদানে বিশেষত দুখিয়া লোকসকলক উপকৃত করে। জীবনের বিশেষ উপলক্ষ্যবর রক্তদান করার অভ্যাস করবলে মন্ত্রী শর্মায় জনসাধারণক আহ্বান জানায়। অসম ৰাজ্যিক ৰক্ত সংৰক্ষণ পৰিষদে আয়োজন কৰা এই অনুষ্ঠানতে মন্ত্ৰী শৰ্মাই 5খন ভ্ৰাম্যমান ৰক্ত সংগ্ৰহ বাহনৰ শুভাৰম্ভ কৰে। অনুষ্ঠানত স্বাস্থ্য বিভাগৰ প্ৰধান সচিব সমীৰ সিনহা, এইডছ নিয়ন্ত্ৰণ সমিতিৰ প্ৰকল্প সঞ্চালক অনুৰাগ গোৱেলো উপস্থিত আছিল। ৰাফেল যুঁজাৰু বিমান ক্ৰয় সম্পৰ্কীয় সন্দেহৰ পৰা চৰকাৰক মুক্তি দি উচ্চতম ন্যায়ালয়ে দিয়া ৰায়টোৰ পুনৰীক্ষণ কৰিবলৈ বিচৰা এলানি আবেদনৰ ওপৰত মুখ্য ন্যায়াধীশ ৰঞ্জন গগৈ নেতৃত্বাধীন খণ্ডপীঠে আজি শুনানি গ্ৰহণ কৰে। শুনানি গ্ৰহণ কৰি ন্যায়ালয়ে কয় যে আদালতত পূৰ্বে দাখিল নকৰা কোনো পৰিপূৰক শপতনামা বা অন্য কোনো নথি বিবেচনা কৰা নহ'ব। এটৰ্নি জেনেৰেল কে কে বেণুগোপালে কয় যে আবেদনকাৰীৰ অধিবক্তাই প্ৰতিৰক্ষা মন্ত্ৰণালয়ৰ পৰা গোপন আৰু ক্লাছিফাইড হিচাপে চিহ্নিত নথি চুৰ কৰি চৰকাৰী গোপনীয়তা ৰক্ষা আইন উলংঘা কৰিছে। দ্য হিন্দু কাকতত প্ৰকাশিত ৰাফেল সম্পৰ্কীয় প্ৰতিবেদনে আদালতৰ অৱমাননা কৰিছে বুলিও চৰকাৰী উকিলগৰাকীয়ে যুক্তি প্ৰদৰ্শন কৰে। চুৰি কৰি অনা নথিৰ ভিত্তিত দাখিল কৰা পুনৰীক্ষণ আবেদন খাৰিজ কৰিবলৈকো এটৰ্নি জেনেৰেলে যুক্তি প্ৰদৰ্শন কৰে। উল্লেখ্য যে দ্য হিন্দু সম্পাদক এন ৰামে দিয়া নতুন কেতবোৰ নথি প্ৰশান্ত ভূষণে আদালতত দাখিল কৰিছিল। প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী যশৱন্ত সিনহা, প্ৰাক্তন মন্ত্ৰী অৰুণ চৌৰী আৰু সক্ৰিয় সমাজকৰ্মী তথা অধিবক্তা প্ৰশান্ত ভূষণে এই আবেদনকেইখন দাখিল কৰিছিল। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে মাজুলীৰ সুৰক্ষাৰ কাম কাজ ৰূপায়ণ মন্থৰ হোৱাৰ অসন্তুষ্টি প্ৰকাশ কৰি ৰূপায়ণৰ দায়িত্বত থকা টি কে ইঞ্জিনিয়াৰিং নামৰ প্ৰতিষ্ঠানটোক যুদ্ধকালীন ক্ষিপ্ৰতাৰে দায়িত্ব অৰ্পণ কৰা কামখিনি সম্পূৰ্ণ কৰিবলৈ নিৰ্দেশ দিছে। আজি মাজুলী জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়ত মাজুলী সুৰক্ষাত মথাউৰি নিৰ্মাণৰ কাম কাজৰ অগ্ৰগতিৰ খতিয়ান লৈ সোণোৱালে কয় যে অহা মে মাহত নিৰ্ধাৰিত কৰি দিয়া সময়ৰ ভিতৰত কাম সম্পূৰ্ণ নকৰিলে প্ৰতিষ্ঠানটোৰ বিৰুদ্ধে আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। মাজুলীক বিশ্বৰ সৰ্ববৃহৎ নদীদ্বীপ হিচাপে সুৰক্ষিত কৰাৰ দিশত সংশ্লিষ্ট সকলোকে সন্মিলিতভাৱে কাম কৰি যাবলৈকো মুখ্যমন্ত্ৰীয়ে সকীয়াই দিয়ে। ইয়াৰ পূৰ্বে মুখ্যমন্ত্ৰীয়ে কেইবাখনো আঁচনিৰ শুভাৰম্ভ কৰে। নদীদ্বীপটোৰ দৰিয়াপাৰত আয়োজিত এক অনুষ্ঠানত মুখ্যমন্ত্ৰীয়ে অসম ৰাজ্যিক পণ্যাগাৰ নিগম লিমিটেডৰ মাজুলী কেন্দ্ৰটোৰ আধাৰশিলা স্থাপন কৰে। মুখ্যমন্ত্ৰীয়ে প্ৰধানমন্ত্ৰী উজ্জ্বলা যোজনাৰ হিতাধিকাৰীসকলৰ মাজত বিনামূলীয়া ৰন্ধন গেছ সংযোগ পত্ৰ বিতৰণ কৰে। ইয়াৰ উপৰিও মুখ্যমন্ত্ৰীয়ে আৰ্থিকভাৱে দুৰ্বল শ্ৰেণীৰ ছাত্ৰীসকলৰ বাবে বিনামূলীয়া চাইকেল বিতৰণ কৰে। আনহাতে মাজুলীত আদৰ্শ হস্ততাঁত গ্ৰাম স্থাপনৰ বাবে ৰাজ্য চৰকাৰৰ হস্ততাঁত আৰু বস্ত্ৰ সঞ্চালকালয়ে আয়োজন কৰা অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি মুখ্যমন্ত্ৰীয়ে সমাজৰ বিভিন্ন শ্ৰেণীৰ লোকৰ আৰ্থ সামাজিক উন্নয়নৰ বাবে চৰকাৰে গ্ৰহণ কৰা আঁচনিসমূহৰ সুযোগ গ্ৰহণ কৰি স্বাৱলম্বী হোৱাৰ লগতে ৰাজ্যখনৰ অৰ্থনীতিৰ বুনিয়াদ শক্তিশালী কৰিবলৈকো মাজুলীবাসীক আহ্বান জনায়। মেঘালয়ৰ মুখ্যমন্ত্ৰী কনৰাড চাংমাই দিল্লী মহলে গুৰুত্ব সহকাৰে লোৱাকৈ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ সমস্যাৰাজি ঐক্যবদ্ধভাৱে উপস্থাপন কৰিবলৈ অঞ্চলটোৰ জনসাধাৰণক আহ্বান জনাইছে। মেঘালয়ত এন পি পি চৰকাৰৰ বৰ্ষপূৰ্তি উপলক্ষে আজি গুৱাহাটীত আয়োজিত এক অনুষ্ঠানত দলটোৰ অসম শাখা মুকলি কৰি চাংমাই কয় যে অঞ্চলটোৰ নেতাসকলে ঐক্যবদ্ধভাৱে প্ৰচেষ্টাৰ কাৰণে ৰাজ্যসভাত নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কখন গৃহীত হোৱাৰ পৰা বাৰণ কৰিব পৰা গ'ল। অনুষ্ঠানত মেঘালয়ৰ গৃহমন্ত্ৰী জেমছ চাংমা, এন পি পিৰ সাধাৰণ সম্পাদক থমাছ চাংমা আৰু এন পি পিৰ অসম ৰাজ্যিক আহ্বায়ক দিলীপ কুমাৰ বৰাও উপস্থিত আছিল। পাছত এখন সংবাদমেলত চাংমাই কয় যে সমাগত লোকসভা নিৰ্বাচনত এন পি পিয়ে অঞ্চলটোৰ 25টা সমষ্টিতে নিজা প্ৰাৰ্থী থিয় কৰোৱাৰ সম্ভাৱনা আছে। আনহাতে নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক সন্দৰ্ভত মেঘালয়ৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কয় যে কেন্দ্ৰই সকলো পক্ষৰ মতামতক গ্ৰাহ্য কৰিলে তেওঁৰ দলো আলোচনাত বহিবলৈ প্ৰস্তুত আছে। But with that particular objective in mind, we are organizing the party and we want to move ahead and contest the Lok Sabha elections also, and we will see how the organization goes.
Rail Doctor Rajya Mantri Rajan Gohaye aji Morigaon Khirud Borua Stadiumot 70 lakh taka byoy sapekkha mini hockey straw turf for adharkhila sthapon kore. Atyadhunik hockey turf khonot Morigaon jilar purush aru mohila hockey khelue sokolok niyomit prokhikshonor byabostha thakibo. Onusthanot Morigaon jila kriya khontar sabhapati totha Tiwa swayatto porikhodor mukhya karjobahi sodossya Pawan Manta Morigaon jilar upayukto Rituraj Borai bhakhon diye. Tachar onatar prosar montronalar utrapu mandalar khonsalak pradhan Kuldeep Singh Dhatwaliye sorkari asoni khomohar khartak rupayanar babe khokolu sorkari asoni bikhoye khorbokhadharanak abogoto korwar abashyakotat gurutwa arop korise. Press Information Bureau Guwahatiye aji Kokrajharot BTC prashasanor sahajogot ayojon kora bartalap shirsho sangbadikor kormokhala ekhonot ongshogrohon kori sorkarer bibhinno niti aru asoni khomohar uporot alokpat kori ei kotha prokash kore. BTC-r karjobahi sodossya Doneshwar Goyariye mukhya otithi hisape ongshogrohon kora din jura ei kormokhalar karikori odhibeshonot ongshogrohon kori aikor bibhagor otirikto ayukto Anil Bharadwaje TDS-ke dhori protokkho aru porokkhokoror asuhua dikhburor uporot alokpat kore. Swasthya bibhagor jutiya sanchalok Dr. J. Ahmed কৃষি বিভাগৰ সহকাৰী সঞ্চালক সঞ্জয় সেনে চৰকাৰৰ জনকল্যাণমুখী আঁচনিসমূহৰ বিষয়ে ব্যাখ্যা আগবঢ়ায়। কোকৰাঝাৰ জিলাৰ সাংবাদিকসকল উপস্থিত থকা এই কৰ্মশালাত বিটিচিৰ অতিৰিক্ত প্ৰধান সচিব জলি দাস ব্ৰহ্মৰ উপৰিও PIB গুৱাহাটীৰ বিষয়াবৰ্গও উপস্থিত আছিল। চিৰাং জিলাত বিভিন্ন স্তৰৰ নিৰ্যাতনৰ শিকাৰ হোৱা মহিলা আৰু নাবালিকা কন্যাসকলক সকলো ধৰণৰ সহায় আগবঢ়োৱাৰ লক্ষ্যৰে কাজলগাঁৱত JSP অসামৰিক চিকিৎসালয় চৌহদত সাক্ষী নামৰ অস্থায়ী কেন্দ্ৰ এটা মুকলি কৰা হৈছে। বিটিচিৰ সমাজ কল্যাণ বিভাগৰ কাৰ্যবাহী সদস্য মৃত্যুঞ্জয় ব্ৰহ্মই কেন্দ্ৰটো শুভাৰম্ভ কৰি কয় যে নিৰ্যাতিত মহিলা আৰু শিশুক উপকৃত কৰিবলৈ লোৱা এই সেৱাত স্বেচ্ছাসেৱী সংগঠনসমূহে ভূমিকা পালন কৰিব লগা আছে। উল্লেখ্য যে ভাৰত চৰকাৰৰ মহিলা আৰু শিশু কল্যাণ মন্ত্ৰণালয়ৰ অধীনত বিটিচিৰ চাৰিখন জিলাতে এনেধৰণৰ ওৱান ষ্টপ চেণ্টাৰ স্থাপন কৰা হ'ব। আজি কোকৰাঝাৰৰ লগতে বিটিচিৰ ওদালগুৰি আৰু বাক্সা জিলাতো এই কেন্দ্ৰ মুকলি কৰা হৈছে। বাতৰি শেষ হোৱাৰ আগতে প্ৰধান বাতৰিসমূহ পুনৰ কৈ দিছো। কৰ্ণাটকত প্ৰধানমন্ত্ৰী মোদীৰ কেইবাটাও প্ৰকল্প আৰু আঁচনিৰ শুভাৰম্ভ। উত্তৰ পূৰ্বাঞ্চলৰ শিক্ষাৰ্থীভাৱে ছাত্ৰী নিবাস মুকলি। ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দৰ দ্বাৰা স্বচ্ছতা সৰ্বেক্ষণ 2019 বঁটা প্ৰদান। ইন্দোৰ মহানগৰীৰ একেৰাহে তৃতীয়বাৰৰ বাবে শ্ৰেষ্ঠ স্বচ্ছতা বঁটা লাভ। গণেশগুৰিত বিষ্ণুৰাভা উৰণীয়া সেতু সংযোগী সেতু নিৰ্মাণ কাৰ্যৰ মাংগলিক শুভাৰম্ভ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ। মধ্যস্থতাৰ জৰিয়তে অযোধ্যা ভূমি বিবাদ মীমাংসা সম্পৰ্কে উচ্চতম ন্যায়ালয়ৰ ৰায় স্থগিত। আৰু মৰিগাঁৱত অত্যাধুনিক মিনি হকী ষ্টেডিয়ামৰ ষ্ট্ৰ টাৰ্ফ স্থাপন কাৰ্যৰ শুভাৰম্ভ ৰেল ৰাজ্যমন্ত্ৰী ৰাজেন গোহাঁই। সন্ধিয়াৰ বাতৰি ইমানেই। নমস্কাৰ।